একজন মূর্তি পূজক আর একজন নিশাদার দ্রব্য সেবনকারী আল্লাহর নিকটে একই অপরাধে অপরাধী। তাই আপনাকে বলছিলাম, আপনি যে বিড়ি সিগারেট পান করেন, জর্দাগুল সেবন করেন, ওগুলো হারাম, ওগুলো হারাম, ওগুলো হারাম। আপনার চোখের সামনে দেখিয়ে দিয়ে বলছে, এবার কেন, এটা খেলে তোমার ক্যান্সার হবে, এটা খেলে তুমি অকাল মৃত্যুবরণ করবে, এটা খেলে তোমার স্বাস্থ্য ধ্বংস হয়ে যাবে, এটা খেলে তুমি বিষ পান করবে। ওরা বলে দিয়ে আপনাকে বলছে, এই নাও তোমার জন্য আমি বিষ দিলাম, এই নাও তোমার জন্য আমি ক্যান্সারের একটা ঔষধ দিয়ে দিলাম, খেলেই ক্যান্সার হবে। আপনি বিবেক হারা হয়ে গিয়েছেন, আপনি মূল্যবোধ হারা হয়ে গিয়েছেন। এত কিছু বলার পরেও আপনি সেটা টাকা দিয়ে ক্রয় করে সেবন করে নিজেকে অসুস্থ করে তুলছেন দুনিয়া জীবনের জন্য। পরকালীন জীবনে আপনার জন্য শাস্তি রয়েছে, রয়েছে, সে কথা আমরা পরে আলোচনায় আসছি। উপস্থিত হাবরুল উম্মাহ মডেল মসজিদ অ্যান্ড মাদ্রাসা কমপ্লেক্সের আগত দূরদ্রন্ত হতে সমাগত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ভাই ও বাবাজিরা, অত্র প্রতিষ্ঠানে অধ্যয়নরত কমলমতি শিক্ষার্থী ছোট ভাই, আলোচনার শুরুতে সে মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের পবিত্র জুম্মার দিনে আপনাকে আমাকে শত ব্যস্ততাকে পরিহার করে এ মসজিদে আসার জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, তারই দরবারে শুকরিয়া। সকলে বলে আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম রাসুলের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াত এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি হতে ইবনে মাজার 3375 নম্বর হাদিসটি বর্ণনা করে শুনিয়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি, নিশাদার দ্রব্য। বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আমার অতি ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা আলোচনার বিষয় অবগত হয়েছেন, আলোচনার বিষয় নিশাদার দ্রব্য সেবন, তার ভয়াবহতা। অতএব আমাদের সমাজে কিছু মানুষকে দেখা যায় বিভিন্ন প্রকার নিশাদার দ্রব্য সেবনের সাথে তারা অভ্যস্ত রয়েছে। তারা সালাত আদায় করে, সিয়াম পালন করে, ধর্মীয় অন্য রীতিনীতি নিষেধ মেনে চলে, কিন্তু ইসলামের গুরুত্বপূর্ণ একটি নিষেধাজ্ঞার বিধান হচ্ছে নিশাদার দ্রব্য হতে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। অথচ আমরা এই দিকটা থেকে কিছু ভাইদেরকে দেখতে পাই তারা উদাসীন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কঠিনভাবে নিশাদার দ্রব্য হতে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 219 নম্বর আয়াতে বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ আপনার নিকটে এসে জিজ্ঞাসা করে নিশাদার দ্রব্য, মদ এবং জুয়া সম্পর্কে। মানুষ আপনার কাছে জিজ্ঞাসা করে নিশাদার দ্রব্য এবং জুয়া সম্পর্কে। আপনি মানুষদেরকে বলে দিন যে এখানে রয়েছে কুল ফিহিমা ইসমুন কাবীর,
এই নিশাদার দ্রব্য এবং জুয়ার ভিতরে রয়েছে বড় ধরনের পাপ। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মাধ্যমে আমাদেরকে জানালেন। অতএব এ আয়াত দিয়ে সুস্পষ্ট প্রমাণ হয়ে যায় যে নিশাদার দ্রব্য সেবন করা, জুয়ায় অংশগ্রহণ করা বড় পাপের ভিতরে নিজেকে নিমজ্জিত করার শামিল। আল্লাহ এটাই বলেছেন, এটা বড় ধরনের পাপ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বিশ্ববাসীকে, বিশ্ববাসীর ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, হে বিশ্বের ঈমানদারগণ, যারা তোমরা আমার উপরে ঈমান এনেছো তাদেরকে লক্ষ্য করে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু, নিশ্চয়ই মদ, নিশ্চয়ই জুয়া, নিশ্চয়ই প্রতিমা পূজা, নিশ্চয়ই ভাগ্যবাজি, লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের নিকৃষ্টতম কাজ। ফাজতানিবুহু, সুতরাং তোমরা এগুলি থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফলতা অর্জন করতে পারবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বিশ্ববাসী ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, ও ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, নিশ্চয়ই অবধারিত, নিশ্চয়ই অবধারিত মদ, জুয়া, প্রতিমা পূজা, লটারি, ভাগ্যবাজি, এগুলো শুধু শয়তানের কাজ না, এগুলো শুধু শয়তানের কাজ না, শয়তানের যত কর্ম এবং কাজ রয়েছে এই কর্ম এবং কাজের ভিতরে নিকৃষ্টতম কাজ হচ্ছে যে তুমি নিশাদার দ্রব্য সেবন করবে। শয়তানের যত কর্ম রয়েছে এই কর্মের ভিতরে সবচাইতে নিকৃষ্টতম কর্ম হচ্ছে তুমি জুয়ায় অংশগ্রহণ করবে, তুমি প্রতিমা পূজা করবে, তুমি মূর্তি পূজা করবে, তুমি ভাগ্যবাজি লটারিতে অংশগ্রহণ করবে। এটা হচ্ছে শয়তানের সবচাইতে যত কর্ম রয়েছে তত কর্মের ভিতরে নিকৃষ্টতম কাজ। সুতরাং বিশ্ববাসী, তোমরা এই মদ, জুয়া, প্রতিমা পূজা, ভাগ্যবাজি লড়ারি থেকে নিজেদেরকে বিরত রাখো, যাতে করে আমি আল্লাহ আশা করছি তোমরা সফলতা অর্জন করতে পারবে। ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগযা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাল আনতুম মুনতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 91 নম্বর আয়াতে বলেন, শয়তান চাই, নিশ্চয় শয়তান এটা চাই তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে। নিশ্চয় শয়তান চাই, ও ঈমানদারগণ শোনো, আমি আল্লাহ বলছি, শয়তান এটা চাই যে তোমাদের মাঝে শত্রুতা তৈরি করে দিবে, তোমাদের মাঝে হিংসা বিদ্বেষ তৈরি করে দিবে। কিভাবে দিবে? তার পথটি হচ্ছে ফিল খামরি ওয়াল মাইসির। শয়তান তোমাদেরকে মদের প্রতি আসক্ত করবে, নিশাদার দ্রব্যের প্রতি আসক্ত করবে, জুয়ার প্রতি আসক্ত করবে, লটারির প্রতি আসক্ত করবে, মদ এবং জুয়ার মাধ্যমে
শয়তান তোমাদের মাঝে শত্রুতা হিংসা বিদ্বেষ তৈরি করতে চায়। শুধু এটা নয়, তোমাদের মাঝে হিংসা বিদ্বেষ তৈরি করে শয়তান ক্ষান্ত হতে চায় না, শয়তান এটাও চায় যে আল্লাহর জিকির তাসবিহ তাহলিল এবং তার সালাত থেকে শয়তান তোমাদেরকে দূরে রাখতে চায়। কিসের মাধ্যমে? মদ জুয়ার মাধ্যমে। মদ জুয়ার মাধ্যমে শয়তান তোমাকে মাতাল করে, শয়তান তোমাকে নিশাগ্রস্ত করে, তোমাকে আল্লাহর জিকির হতে দূরে রাখতে চাই, আল্লাহর সালাত হতে দূরে রাখতে চাই। এর পরও কি তোমরা এই জাতীয় নোংরা, এই জাতীয় আল্লাহ বিদ্বেষী কর্ম এবং কাণ্ড হতে নিজেদেরকে বিরত রাখবে না? এর পরও কি তোমরা শয়তানের চাওয়া পাওয়াকে পূরণ করে দিয়ে শয়তানের নিকৃষ্টতম কাজে অংশগ্রহণ করে তোমাদের মাঝে বিদ্বেষ হিংসার বীজ বপন করে আল্লাহর জিকির আল্লাহর ইবাদত থেকে নিজেকে গুটিয়ে রেখে তোমরা কি ওই মদ এবং জুয়ায় এখনো পর্যন্ত নিজেদেরকে অংশগ্রহণ করে রাখতে চাও? বলেছেন মুদমিনুল খমরি কাবিদিল ওয়াসানি, শোনো সর্বদা নিশাদার দ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায় অপরাধী। ওই যে হিন্দু মূর্তি তৈরি করে নিজেকে মূর্তির সামনে সমর্পণ করেছে, সেজদা করছে, তার পূজা করছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বদা নিশাদার দ্রব্য সেবনকারী মূর্তি পূজকের ন্যায় অপরাধী। ইবনে মাজাহ হাদিস নম্বর 3375 বর্ণিত এই হাদিস দিয়ে বোঝা যায় একজন মূর্তি পূজক আর একজন নিশাদার দ্রব্য সেবনকারী আল্লাহর নিকটে একই অপরাধে অপরাধী। আবি মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি মদ্যপানকারী এবং মূর্তি পূজাকারীর মাঝে কোনো পার্থক্য দেখি না। আমি মদ্যপানকারী এবং আল্লাহকে বাদ দিয়ে দেবদেবীর পূজাকারী, এই দুয়ের মাঝে কোনো পার্থক্য দেখি না। অতএব মূর্তি পূজাকারী যেমন অপরাধী, যে ব্যক্তি নিশাদার দ্রব্য সেবন করল, মদ্যপান করল, ওই ব্যক্তি একই অপরাধে অপরাধী হল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনুসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবুল খমরাম ফা ইন্নাহা উম্মুল খবাইস, তোমরা নিশাদার দ্রব্য থেকে বিরত থাকো, তোমরা নিশাদার দ্রব্য থেকে বিরত থাকো। ফা ইন্নাহা উম্মুল খবাইস, কেননা নিশাদার দ্রব্য সেবন হচ্ছে, কেননা নিশাদার দ্রব্য সেবন হচ্ছে সকল অশ্লীল নির্লজ্জতার মূল, সকল অশ্লীলতা নির্লজ্জতা ব্যাহায়াপনার মূল হচ্ছে
আপনি নেশাদার দ্রব্য সেবন করবেন, এ কথা আমাদের নাবি বলেছেন সহিহ ইবনে মাজার 3371 নম্বর হাদিসে বর্ণিত। এই হাদিস বেশ করে আপনাকে বলতে চাচ্ছিলাম যে নেশাদার দ্রব্য সেবনকারী হচ্ছে অশ্লীল কর্মের হোতা, নির্লজ্জকারীর হোতা। একজন নেশাদার দ্রব্য সেবনকারী দিয়ে পৃথিবীতে এমন কোন নির্লজ্জ বেহায়াপনা অশ্লীলতার কর্ম নেই যে সেটা তার দিয়ে সম্ভব হবে না। এজন্যই তো আবু দারদা রাদিয়াল্লাহ তাআলা আনহু বলেন, আউসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, লা তাসরবিল খমরা, ও আবু দারদা রাদিয়াল্লাহ তাআলা আনহু, তুমি নেশাদার দ্রব্য সেবন করো না। ও আবু দারদা রাদিয়াল্লাহ তাআলা আনহু, তুমি নেশাদার দ্রব্য সেবন করো না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, কেননা নেশাদার দ্রব্য সেবন করা হচ্ছে সকল পাপের মূল, কেননা নেশাদার দ্রব্য সেবন হচ্ছে সকল পাপের চাবি, সকল পাপের মূল হচ্ছে নেশাদার দ্রব্য সেবন করা। অপর এক হাদিসে বলছেন, সকল অশ্লীলতার মূল হচ্ছে নেশাদার দ্রব্য সেবন করা। অতএব বোঝা যায়, একজন মানুষ যদি নেশাদার দ্রব্য সেবন করে তাহলে তার দ্বারা সকল অন্যায় করা সম্ভব। একজন মানুষ যদি নেশাদার দ্রব্য সেবন করে তাহলে তার দ্বারা সকল অশ্লীলতা নির্লজ্জতার কাজ করা সম্ভব, এ কথা আমাদের নবী বলেছেন। এই কথাটি বোঝানোর জন্য আপনার সামনে একটি গল্প উপস্থাপন করতে চাই। একজন সুন্দরী রমণী একটি যুবক ছেলেকে বলল, ও যুবক শোনো, তোমার সামনে আমি তিনটি পথ খোলা রেখেছি। এক, তুমি আমার সাথে ব্যভিচারে লিপ্ত হবে। দুই, একজন শিশু রয়েছে, শিশুটাকে তুমি হত্যা করবে। তিন, এখানে কিছু মদ্য রয়েছে, এই মদ্য পান করবে। এই তিনটা অপশন হতে একটি তোমাকে গ্রহণ করতেই হবে যদি তুমি বাঁচতে চাও। তখন বুদ্ধিমান এই যুবক নিজেকে বুদ্ধিমান মনে করে ভাবল, যদি মেয়ের সাথে ব্যভিচারে লিপ্ত হই বড় পাপি হয়ে যাব, যদি বাচ্চাটাকে হত্যা করি বড় পাপি হয়ে যাব, আর যদি নেশাদার দ্রব্য সেবন করি তবে পাপি হব, তবে ছোট পাপ করব। তাই তিনি তিনটার ভিতরে নেশাদার দ্রব্য সেবন করাটাকে বেছে নিলেন। অতঃপর যখন তিনি নেশাদার দ্রব্য সেবন করলেন তখন তিনি হয়ে গেলেন বিবেক হারা, তিনি হয়ে গেলেন মাতাল, যাকে বলে বোধগম্য আর থাকলো না, বিবেক হারা। বিবেক হারা একজন মানুষ যখন হয়ে গেল তখন ওই সুন্দরী নারী ওই যুবককে ফসলিয়ে তার সাথে ব্যভিচারে লিপ্ত করল। অতঃপর ব্যভিচারে লিপ্ত হওয়ার পরে এখনো তো মাথায় ওই নিশার ঘোর অন্ধকার কাজ করছে, কি করলাম কি হলো এখনো তো বুঝতে পারছে না, কারণ ও তো মদ্যপান করেছে, ওর বিবেক নষ্ট হয়ে গিয়েছে। এবার ওই সুন্দরী নারী বলছে, শোনো শোনো শোনো, তুমি যে আমার সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছো, ওই ছেলে কিন্তু দেখে নিয়েছে, ও কিন্তু বলে দিবে তোমার এত সম্মান, এত মর্যাদা, মানুষ তোমাকে এত ভালোবাসে। এখন যদি এই যুবক এই ছেলে সমাজের মাঝে গিয়ে বলে দেয় যে তুমি আমার সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছো, তোমার মা
মান সম্মান ইজ্জত একেবারে ধ্বংস হয়ে যাবে, তুমি ওই বাচ্চাটাকে হত্যা করে দাও, তাহলে তুমি এই ব্যভিচারের কলঙ্ক হতে সমাজের মুখে বাঁচতে পারবে। তখন ও চিন্তা করলো এটা তো ঠিক, এখন যদি এই বাচ্চা সমাজে বলে দেয় আমি এই নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছি, আমার ইজ্জত আমার সম্মান সবকিছু নষ্ট হয়ে যাবে, নিজের সম্মান নিজের ইজ্জত বাঁচাতে গিয়ে ওই বাচ্চাকে হত্যা করে দিল, তখন এবার মেয়েটি তার উদ্দেশ্যকে সফল করে বলল, যুবক আমি আমার উদ্দেশ্য সফল করেছি, আমার সাথে তোমাকে ব্যভিচারে লিপ্ত করেছি, তোমাকে দিয়ে আমি এই বাচ্চাকে হত্যা করিয়েছি এবং তোমাকে দিয়ে আমি মদ্যপান করিয়েছি, তিন তাই আমার দ্বারা সম্ভব হয়েছে শুধুমাত্র এই নিশাদার দ্রব্যের কারণে। কারণ নিশাদার দ্রব্য সেবন করলে তার কাছে আর লজ্জা বলে কিছু থাকবে না, সকল নির্লজ্জের কাজ সে করতে পারে, যেটা রাসূল বলেছেন তার দৃষ্টান্ত ব্যভিচারে লিপ্ত হয়েছে, সকল অপরাধ সে করতে পারে, সকল অপরাধের মূল হচ্ছে নিশাদার দ্রব্য সেবন করা, তার দৃষ্টান্ত হচ্ছে ও কোনো পাপকে আর পাপ মনে করে না, ও বাচ্চাটাকে হত্যা করেছে। অতএব যে ব্যক্তি নিশাদার দ্রব্য সেবন করলো সে নির্লজ্জতাকে মেনে নিল, যে ব্যক্তি নিশাদার দ্রব্য সেবন করলো সে সকল পাপের কাছে নিজেকে আত্মসমর্পণ করলো। অতএব হে সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে অবশ্যই যাবতীয় নিশাদার দ্রব্য হতে বিরত থাকতে হবে। এখন আপনার সামনে সংক্ষিপ্ত আকারে যা আলোচনা করতে চাচ্ছিলাম, নিশাদার দ্রব্য কাকে বলে, নিশাদার দ্রব্য কাকে বলে, ওই আপনি যাকে বোতলে মদ বলেন ওটা কি নিশাদার দ্রব্য, আর আপনি যে সারা দিনে ওই বিড়ি সিগারেট খাচ্ছেন, ওই যে জর্দা খাচ্ছেন, তামাক খাচ্ছেন, গুল খাচ্ছেন, আকিদ জর্দা, পাতি জর্দা, 300 জর্দা, ন্যাশনাল কুন্ডু, এ সিগারেট, অন্য সিগারেট, ন্যাশনাল ক্যাপ, এ জাতীয় কত কি রয়েছে, এ জাতীয় যে আপনি খেয়ে যাচ্ছেন, সিগারেটে দিচ্ছেন, এগুলো কি নিশাদার দ্রব্য নয়? তবে আপনাকে একটা কথা বলি, ওই যে সিগারেট আপনি কিনছেন, ওই যে তামাক আপনি কিনছেন, ওখানে আপনার জন্য কিছু সতর্কতা দেওয়া রয়েছে, ওখানে বলা রয়েছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ওখানে বলা রয়েছে ধূমপানে বিষপান, ওখানে বলা রয়েছে ধূমপানে ক্যান্সার ও মৃত্যুর কারণ, ওখানে বলা রয়েছে ধূমপানে অকাল মৃত্যু হয়, এতগুলো শিরোনাম আপনাকে দিচ্ছে, কিন্তু আপনি তো বিবেক হারা, আপনি তো আপনার বিবেককে নষ্ট করে ফেলেছেন, এতগুলো বাণী তারা আপনাকে দিয়েছে ধূমপানে বিষপান, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপানে অকাল মৃত্যু, ধূমপান ফুসফুস ও ক্যান্সারের কারণ, আরো কত শিরোনাম দিয়ে সুন্দর করে ছবি আঁকিয়ে দিয়ে ওই আপনার ক্ষত স্থান হতে পচা গোলাপ পুঁজ ঝরে পড়ছে, পোকা ঝরে পড়ছে, এগুলো আপনার চোখের সামনে দেখিয়ে দিয়ে বলছে এবার কেন, এটা খেলে তোমার ক্যান্সার হবে, এটা খেলে তুমি অকাল মৃত্যুবরণ করবে, এটা খেলে তোমার স্বাস্থ্য ধ্বংস হয়ে যাবে, এটা খেলে তুমি বিষ পান করবে, ওরা বলে দিয়ে আপনাকে বলছে এই নাও তোমার জন্য আমি বিষ দিলাম, এই নাও তোমার জন্য আমি ক্যান্সারের একটা ঔষধ দিয়ে দিলাম, খেলেই ক্যান্সার হবে, আপনি বিবেক হারা হয়ে গিয়েছেন, আপনি মূল্যবোধ হারা হয়ে গিয়েছেন, এত কিছু বলার পরেও আপনি সেটা টাকা দিয়ে ক্রয় করে সেবন করে নিজেকে অসুস্থ করে তুলছেন দুনিয়াবি জীবনের জন্য। পরকালীন জীবনে তো আপনার জন্য শাস্তি রয়েছে, রয়েছে, সে কথা আমরা পরে আলোচনায় আসছি। তবে এবার আপনাকে বলতে চাচ্ছিলাম, আপনি যে বিড়ি সিগারেট জর্দা গুল পান করে থাকেন, সেবন করে থাকেন, এগুলো মদ, এগুলো মদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরুন হারামুন, যাবতীয় নিশাদার দ্রব্য হচ্ছে হারাম,
যা খেলে তোমার ভিতরে নেশা আসে ওই যাবতীয় নেশাদার দ্রব্য তোমার জন্য আল্লাহ হারাম করেছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুল্লু মুসকিরুন খামরুন ও কুল্লু খামরিন হারামুন ও দুনিয়াবাসী শোনো যাবতীয় নেশাদার দ্রব্যই হচ্ছে মদ তুমি মদকে আলাদা নামে নাম রাখছো তুমি বিড়ি শিকারের জর্দাগুন ন্যাশনাল পাতিকণ্ডকে তুমি মনে করো না এগুলো মদ যাবতীয় নেশাদার দ্রব্যই হচ্ছে মদ আর প্রত্যেক মদই হচ্ছে হারাম এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবনে মাজাহ 3388 এবং 3390 নম্বর হাদিস দিয়ে অপর এক হাদিসে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা আসকারা কাসিরু ফাকলিলুহু হারামুন মা আসকারা কাসিরুহু ফাকলিলুহু হারামুন ইবনে মাজাহ হাদিস নম্বর 3393 বর্ণিত ওই হাদিস দিয়ে জাতির সামনে সুস্পষ্ট বক্তব্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন বিবেক হারা যুবক তোমাকে বলতে চাচ্ছিলাম তুমি তো বিড়িকে মদ মনে করো না সিগারেটকে মদ মনে করো না পানের সাথে জর্দা খাও কানপুর খাও পাতি খাও ন্যাশনাল খাও কন্ডু খাও এগুলোকে তুমি নেশাদার দ্রব্য মদ মনে করো না তুমি যে গুল দিয়ে দাঁত মাজো দাঁত পরিষ্কার করো এটাকে তুমি নেশাদার দ্রব্য মদ মনে করো না অথচ নবী বলেছেন মা আসকারা কাসিরুহু ফাকলিলুহু হারামুন শোনো যার অনেক খেলে তোমার বিবেকের ক্ষতি হয় যা অনেক খেলে তোমার বিবেকের ক্ষতি হয় ফাকলিলুহু হারামুন তার অল্পটা সেবন করাও হারাম ফাকলিলুহু হারামুন তার অল্পটাও সেবন করা হারাম যা অধিক খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প সেবন করাও হারাম তুমি যে গুলকে নেশাদার দ্রব্য মনে করো না মদকে নেশাদার দ্রব্য মনে করো না তোমাকে আমি 10টা গুলের বোতল তোমার মুখের ভিতরে ঢেলে দেব দেখি তুমি কিভাবে দাঁড়িয়ে থাকো দেখি কয়েকটা 500 এমন পাতি জর্দা ন্যাশনাল কন্ডু 1 কেজি 500 গ্রাম তোমাকে একটি প্যাকেটজাত করে তোমাকে আমি খাওয়ার জন্য দেব ওগুলো খেয়ে দেখি তুমি কিভাবে দাঁড়িয়ে থাকো তোমাকে আমি কয়েকশো সিগারেট অথবা এ জাতীয় বিড়ি যা রয়েছে ওগুলোকে বেছে ওর তামাকগুলো তোমাকে খাওয়িয়ে দেব দেখি তুমি কিভাবে সমাজের বুকে দাঁড়িয়ে থাকো অতএব বেশি খেলে যদি তুমি দাঁড়িয়ে না থাকতে পারো তোমার বিবেকের ক্ষতি করে তার অল্পটুকু সেবন করাটাও হারাম তার অল্পটুকু সেবন করাটাও হারাম তাই আপনাকে বলছিলাম আপনি যে বিড়ি সিগারেট পান করেন জর্দাগুল সেবন করেন ওগুলো হারাম ওগুলো হারাম ওগুলো হারাম এ ফতোয়া উল্টে দেওয়ার ক্ষমতা আসমান এবং জমিনের কোন ব্যক্তির নেই 1450 বছরের পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিড়িকে আপনার সিগারেটকে আপনার জর্দাকে আপনার গুলকে আপনার তামাককে হারাম বলে ঘোষণা করে গিয়েছেন সম্মানিত উপস্থিতি অতএব বলছিলাম হারামকে হারাম বলে মূল্যায়ন করুন হারামকে হারাম বলে মূল্যায়ন করুন হারাম থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন আপনি একজন মুসলমান কালেমা স্বীকারকারী অথচ আল্লাহ আপনাকেই তো বলছেন তুমি মদজুয়া থেকে নিজেকে গুটিয়ে রাখো আপনি কেন নিজেকে এখনো সিগারেটখোর হিসাবে পরিচয় দিচ্ছেন আপনি কেন এখনো জর্দাখোর হিসাবে নিজেকে পরিচয় দিচ্ছেন আপনি কেন এখনো নিজেকে গুলখোর হিসাবে পরিচয় দিচ্ছেন অতএব আপনার নিকটে আজকের এই আলোচনা থেকে সবিনয় অনুরোধ করে যাচ্ছি সবিনয় অনুরোধ করে যাচ্ছি ও আমার মুসলিম ভাই এবং বোন
আপনাকে বলছি আপনি আপনার নিশাদার দ্রব্য সেবন করা থেকে তওবা করে ফিরে আসুন। দেখুন তওবা করলে আল্লাহ আপনার পরে খুব খুশি হয়ে যায়, তওবা করলে আল্লাহ আপনার পরে খুব খুশি হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন কোন বান্দা ফাইনাল আবদা ইজা ইতারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি, যখন কোন বান্দা তার অপরাধ ভুলকে বুঝতে পেরে নিজেকে গুটিয়ে নিয়ে আল্লাহর কাছে কন্দন করে বলে, আল্লাহ আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি জানতাম না এটা অন্যায়, অথবা জেনে অথবা না জেনে আমি এই অন্যায় করেছি, আল্লাহ আজকের দিনে তোমার নিকটে আমি ক্ষমা ভিক্ষা করি, আমি তোমার বান্দা, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি ক্ষমাশীল, তুমি দয়াবান, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি যদি ক্ষমা না করো কিয়ামতের মাঠে আমি ক্ষমা পাবো না, এ কথা নবী বলেছেন, তুমি যদি ক্ষমা না করো কিয়ামতের মাঠে আমি ক্ষমা পাবো না, এ কথা নবী বলেছেন, তুমি তো বলেছো ক্ষমা চাইলেই ক্ষমা করবে, তুমি তো গফুর, তুমি তো ক্ষমা করলে করতে পারো, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, একটু কন্দন করে বলেন না, আপনার যাবতীয় পাপকে আল্লাহ উল্টিয়ে দিবে, আপনার যাবতীয় পাপকে আল্লাহ উল্টিয়ে দিবে, উল্টিয়ে দিবে মনে আপনার যত পাপ রয়েছে সব পাপকে আল্লাহ সওয়াবে পরিণত করে দেবে। বলুন না আজকের থেকে যে আল্লাহ আজকের থেকে আর বিড়ি সিগারেট মদ্যপান করব না, ন্যাশনাল পাতিগুল এ জাতীয় সেবন করব না, তওবা করে ফিরে আসলাম, এ যাবৎকাল যত বিড়ি সিগারেট খেয়ে অন্যায় করেছেন যাবতীয় পাপকে আল্লাহ সাই হাসানা দিয়ে পরিবর্তন করে দিবেন, পূর্ণ দিয়ে পরিবর্তন করে দিবেন, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না, নাউজুবিল্লাহি মিন জালিক, ধারণা করাটাও পাপ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যদি আপনি তওবা না করতে পারেন, যদি নিজেকে বিরত না রাখতে পারেন, তাহলে শুনুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য কি বলেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খমরি, সর্বদা নিশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না, সর্বদা নিশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না, এ কথা নবী বলেছেন। এখন দেখি কি করে আপনি নবীর কথাকে মিথ্যা প্রমাণ করেন। নবী বলেছেন আপনি যদি নিশাদার দ্রব্য পান করতে থাকেন আপনি জান্নাতে যাবেন না, যাবেন না, যাবেন না, এ কথা নবী বলেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে যাবে না তারা, আকুন, যারা পিতামাতার অবদ্ধ সন্তান, ওয়ালা কম্মারুন, যারা জুয়াতে অংশগ্রহণ করে, ওয়ালা মান্নানুন, যারা মানুষের খোঁটা প্রদান করে থাকে, ওয়ালা মুদমিনুল খমরি, যারা নিজেদেরকে সর্বদা নিশাদার দ্রব্যই নিজেদেরকে অংশগ্রহণ করে রেখেছে, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না, এ কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পূর্বের হাদিসে বলেছেন নিশাদার দ্রব্য সেবনকারী জান্নাতে যাবে না, পরের হাদিসে বলছেন পিতামাতার অবদ্ধ সন্তান, জুয়ায় অংশগ্রহণকারী, মানুষের খোঁটা প্রদানকারী এবং মদ্যপানকারী, এই চার শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না, এ কথা আমাদের নবী বলেছেন দামিনী মিশকাতের 3653 নম্বর হাদিসে। অপর এক হাদিসে আম্মার ইবনে আসার রাদিয়াল্লাহু তাআলা বলেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা আবাদান, তিন শ্রেণীর ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না, তিন শ্রেণীর ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না, কখনোই যাবে না, কারা এরা? এক, দাউস,
যারা হচ্ছে দাউস তারা কখনোই জান্নাতে যাবে না। আর রজলাতু মিনান নিসাই, ওই নারী কখনোই জান্নাতে যাবে না যারা পুরুষের পোশাক পরিধান করেছে, পুরুষের বেশ ধারণ করেছে। যে নারী সে নারী কখনোই জান্নাতে যাবে না। ওয়ালা মুদমিনুল খামরি, যে ব্যক্তি সর্বদা নিশাদার দ্রব্য সেবন করে থাকে ও ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না, এ কথা আমাদের নবী বলেছেন। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতকে হারাম করেছেন, আল্লাহ তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতকে হারাম করেছেন। আমি আবারো বলছি, আল্লাহ তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতকে হারাম করেছেন। এক, মুদমিনুল খমরি, সর্বদা নিশাদার দ্রব্য পানকারী, যে নিজেকে সর্বদা নিশাদার দ্রব্য পানকারীর ভিতরে রেখেছে তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করা হয়েছে। দুই, আকুন, পিতামাতার অবদ্ধ সন্তান, পিতামাতার অবদ্ধ সন্তানের জন্য আল্লাহর জান্নাতকে হারাম করা হয়েছে, এ কথা আমাদের নবী বলেছেন। তিন, আদাউস, যিনি হচ্ছেন দাউস, এই দাউস ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতকে হারাম করা হয়েছে। দাউস কে? আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খবাসা, যে ব্যক্তি তার পরিবারের মাঝে অশ্লীলতা, বেহায়াপানা, নির্লজ্জতা, বেপর্দার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। যে ব্যক্তি তার পরিবারের মাঝে নির্লজ্জতা, অশ্লীলতা, বেহায়াপানা, বেপর্দার সুযোগ সৃষ্টি করে দিয়েছে যে ব্যক্তি, ওই ব্যক্তি হচ্ছে দাউস, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। মুসলিম মিশকাতের 3655 নম্বর হাদিস দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদের জন্য আল্লাহর জান্নাত হারাম করা হয়েছে, এদের জন্য আল্লাহর জান্নাত হারাম করা হয়েছে, এরা জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, কখনোই যাবে না, এদেরকে কখনোই জান্নাতে নিয়ে যাওয়া যাবে না, এ কথা আমাদের নবী বলেছেন। অতএব বলছিলাম, মদ্যপানকারী জান্নাতে যাবে না, কখনোই যাবে না, তার জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। মদ্যপানকারী জান্নাতে যাবে না, কখনোই যাবে না, তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করা হয়েছে। আপনি যদি এখনো পর্যন্ত নিজেকে তওবাকারী হিসাবে প্রতিষ্ঠিত না করে এখনো মদ্যপানে, বিড়ি, সিগারেট, এ জাতীয় যত নিশাদার দ্রব্য রয়েছে সেই নিশাদার দ্রব্য সেবন করে যেতে থাকেন, তাহলে আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম, আপনি কখনোই জান্নাতে যাবেন না, এ কথা নবী বলেছেন। বাকিটা আল্লাহু আলাম, এ কথা নাবি বলেছেন, বাকিটা আল্লাহু আলাম। হাদিসের পরিভাষা, কখনোই যাবে না, তার জন্য জান্নাত হারাম। সম্মানিত উপস্থিতি, এই আলোচনায় একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনার সামনে নিয়ে আসতে চাচ্ছি। দেখলাম কিছু মাবুন ওপরে গিয়েছে, এই জন্য বলতে চাচ্ছি, সেটা হলো এই হাদিসের বাক্যে দুই জায়গায় একটা কথা বলা হয়েছে, দাউস, দাউস জান্নাতে যাবে না, তার জন্য জান্নাত হারাম। দাউসকে? যে নিজের পরিবারে নির্লজ্জতা, বেহায়াপনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে, এই দাউস ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম করা হয়েছে। এজন্য আপনাকে বলছিলাম, আপনি যে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আপনার মেয়ের জন্য একটা পোশাক ক্রয় করে দিয়েছেন, ওটা তো আমার নিকটে পোশাক বলে মনে হয় না, ওটা তো ন্যাংটা পোশাক বলে মনে হয়। আপনি যে আপনার স্ত্রীর জন্য একটা শাড়ি ক্রয় করেছেন, ওটা তো আমার কাছে শাড়ি বলে মনে হয় না, ওটা তো মশারি বলে মনে হয়, অথচ আপনি করে কিনে দিয়েছেন। আপনার মেয়ে আপনার টাকা দিয়ে ক্রয়কৃত পোশাক
পরে বেহায়াপনা করে ওই রাস্তার মাঝে আমি দেখেছি আপনার স্ত্রী আপনার টাকা দিয়ে ক্রয়কৃত শাড়ি কাপড় পরে ওই মার্কেটে গিয়ে নির্লজ্জতা বেহায়াপনা তার সৌন্দর্য প্রকাশ করে চলেছে অথচ নবী কি বলেছেন আপনি বুঝে নিন নবী বলেছেন নিসাউন মহিলা কাসিয়াতুন কাপড় পরে থাকে আরিয়াতুন উলঙ্গ একজন নারী কাপড় পরেছে কাপড় পরে মানুষ উলঙ্গ হয় কি করে আমি কাপড় পরেছি আমি কাপড় পরে উলঙ্গ হই কি করে মানে আমার কাপড়টি ওই যে বললাম শাড়ি না মশারি আপনি যে ওই শর্টকাট ড্রেস আপনার ছেলে মেয়ের জন্য ক্রয় করে দিয়েছেন ওটা তো পোশাক না ওটা তো উলঙ্গ পোশাক আপনার মেয়ে আপনার স্ত্রী যে পোশাক পরে রাস্তা দিয়ে হাঁটে ওটা পরে হাঁটলেও তো বোঝা যায় আপনার মেয়ের যাবতীয় নির্লজ্জতা প্রকাশ পেয়ে যায় এইজন্য রাসূল বলছেন নিসাউন কাসিয়াতুন নারিয়াতুন মহিলা কাপড় পরে থাকবে উলঙ্গ মুমিলাতুন মাইলাতুন এই উলঙ্গ কাপড় পরে একজন নারী নির্লজ্জ নারী বেহায়া নারী সে অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করবে অন্য পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে আর নিজেও অন্যের প্রতি আকৃষ্ট হবে তাই তো দেখি ওই যখন আপনার মেয়ে রাস্তা দিয়ে হাঁটে ও যে কত বাহানা করে রাস্তার মাঝে ও যে কত বাহানা করে রাস্তার মাঝে কি করে যে একজন যুবককে নিজের দিকে ফেরাতে হয় আপনার মেয়ে ভালো করে জানে আর আপনি অযোগ্য পিতা তাকে শিখিয়েছেন মুমিলাতুন মাইলাতুন সে অন্যের প্রতি আকৃষ্ট হবে এবং অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করবে রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলাতি তার মাথার চুলগুলো এমন বুক্তি উটের হেলে পড়া কুজের নাই হেলিয়ে দুলিয়ে রাস্তা দিয়ে চলবে লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতিন কাজা ওয়া কাজা এই নারী এই নির্লজ্জ নারী এই বেহায়া নারী এই বিপর্ণ নারী জান্নাতে যাবে না লা ইয়াদখুলুল জান্নাতা এই জান্নাতে যাবে না ওয়া লা ইয়াজিদুনা রিহাহা জান্নাতে তো যাবে না জান্নাতের একটা সুগন্ধি রয়েছে যা বহু দূর থেকে পাওয়া যায় মাসিরাতুন কাজা ওয়া কাজা এই জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না মুসলিম মিশকাত বাংলা মিশকাত সপ্তম খণ্ড ইমদাদিয়া পুস্তকালয় হাদিস নম্বর 3369 বর্ণিত হাদিস দিয়ে আপনাকে বলছিলাম আপনি দাউস আপনি জান্নাতে যাবেন না আর আপনার কারণে আপনার মেয়ে এবং আপনার স্ত্রী ওই যে রাস্তায় নির্লজ্জতা প্রকাশ করে চলেছে ও জান্নাতে যাবে না তার জন্য জান্নাতকে হারাম করা হয়েছে সম্মানিত উপস্থিতি বলছিলাম যে মদ্যপান করা থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনানাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াজরিবু ফিল খমরি বিন নিয়ালি ওয়াল জারিদি আরবাইন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম মিশকাতের 5615 নম্বর এই হাদিস বলছেন যে নাবীর যুগে যদি কোনো ব্যক্তি মদ্যপান করত নিশাদার দ্রব্য পান করত আমাদের নাবী তাকে জুতা দিয়ে বাক্যটি আপনার কাছে কষ্টকর লাগলো সত্য বাক্য উচ্চারণ করছি আমাদের নবী তাকে জুতা দিয়ে বিন নিয়ালি ওয়াল জারি দিয়ার বাইন অথবা খেজুরের ডাল দিয়ে 40 বার পিটাতেন আমাদের নবী তাকে জুতা দিয়ে অথবা খেজুরের ডাল দিয়ে 40 বার পিটাতেন আমি আপনাকে বলছি আপনি অযোগ্য পিতা আপনার সামনে আপনার ছেলে সিগারেট খায় আপনার ছেলে বিড়ি পান করে আপনি একদিনও একটা লাঠির আঘাত তো দূরের কথা একটা ধমক পর্যন্ত দিয়ে বলুনি ও আব্দুর রহমান আব্দুর রহিম তোমার হিম্মত হয় কি করে আমার টাকা দিয়ে আমার বাড়িতে খেয়ে আমার বাড়িতে বসবাস করে তুমি মদ্যপান করো সিগারেট পান করো তুমি ইত্যাদি ইত্যাদি পান করে থাকো তোমার হাতে সিগারেটের প্যাকেট দেখেছি তুমি বিড়ি পান করো তুমি তামাক জর্দা দিয়ে পান সেবন করো এই হিম্মত হয় কি করে আমার নবী 40টি জুতো
কারাঘাত করেছেন, 40টি খেজুরের ডাল দিয়ে পিটিয়েছেন, তোমাকে আমি প্রতিদিন পিটাবো যদি তুমি মদ্যপান করো, বিড়ি সিগারেট পান করো। এর নাম হচ্ছে পিতা, এর নাম হচ্ছে পিতা, শাশুড়ির নামই হচ্ছে পিতা, এটাই হচ্ছে যোগ্য পিতা। আপনি অদক্ষ, অযোগ্য, নির্বল একটা পিতা বলে আপনার সামনে আপনার ছেলে এখনো পর্যন্ত বিড়ি সিগারেট পান করতে পারে। অতএব আপনাকে যোগ্য পিতা হওয়ার আহ্বান করে গেলাম। আপনার হাতে শাসনের চাবি রয়েছে। সম্মানিত উপস্থিতি, কত পর্যন্ত বলতাম? সম্মানিত উপস্থিতি, মদ্যপানকারীর সাথে 10 শ্রেণীর ব্যক্তির সম্পর্ক রয়েছে, 10 শ্রেণী ব্যক্তির সম্পর্ক রয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ্যপানকারীর সাথে 10 শ্রেণীর ব্যক্তির সম্পর্ক রয়েছে। এই 10 শ্রেণীর ব্যক্তি হচ্ছেন আনানাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল লা'ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, ফিল খমরি আশারাতান, মদ্যপানকারীর মদ্যের সাথে সম্পর্ক 10 শ্রেণীর ব্যক্তির সাথে, 10 শ্রেণীর ব্যক্তির উপরে আমাদের নবী অভিশাপ করেছেন যারা মদ্যপানের সাথে সম্পর্ক রয়েছে, যাদেরকে নিশাদার দ্রব্য পানের সাথে সম্পর্ক রয়েছে। এক আসিরহা, যে মদ্য তৈরি করে, যে নিশাদার দ্রব্য তৈরি করে, ও মুতাসিরহা, যে নিশাদার দ্রব্য তৈরি করার জন্য নির্দেশ প্রদান করে, ও সারিবাহা, যে নিশাদার দ্রব্য সেবন করে, ও হামিলাহা, যে নিশাদার দ্রব্য বহন করে, অল মাহমুলাতা আলাইহি, যার জন্য নিশাদার দ্রব্য বহন করে নিয়ে যাওয়া হয়। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া সাকিয়াহা, যে নিশাদার দ্রব্য সেবন করায়। তারপর ওয়া বাইয়াহা, যে নিশাদার দ্রব্য বিক্রয় করে। ওয়া আকিলা সামানিহা, যে নিশাদার দ্রব্যর অর্থ হতে উপার্জন করে ভোগ করে খাই। অল মুস্তারিলাহা, যে নিশাদার দ্রব্য ক্রয় করে। অল মুস্তারালাহু, যার জন্য নিশাদার দ্রব্য ক্রয় করা হয়। এই 10 শ্রেণী ব্যক্তির প্রতি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। অতএব যারা নিশাদার দ্রব্য তৈরি করেন, যারা নিশাদার দ্রব্য তৈরি করার জন্য নির্দেশ দেয়, যে নিশাদার দ্রব্য সেবন করে, যে বহন করে, যে বহন, যার জন্য বহন করা হয়, অথচ আপনাকে দেখছি আপনি অহরহ, আপনি হয়তো নিশাদার দ্রব্য সেবন করেন না, আপনাকে আমি অনেক ভালো বলে জানি, কিন্তু আপনি তো দেখি অন্যের জন্য নিশাদার দ্রব্য ক্রয় করে নিয়ে যান। ওই যে আপনার বাড়িতে কারা কাজ করতে এসেছে, আপনি তার জন্য বিস্কিট ক্রয় করেছেন, চানাচুর ক্রয় করেছেন, ওর সাথে 1 প্যাকেট সিগারেট ক্রয় করেছেন। আপনাকে জিজ্ঞাসা করলাম, এটা কেন আঙ্কেল, আপনি তো সিগারেট খান না? বাবাজি, বাড়িতে যারা কাজ করে ওরা সিগারেট খায়, ওদেরকে সিগারেট খেতে দিতে হবে, দাবি করেছে, তাই সিগারেটটা ক্রয় করলাম ওদের দাবি রক্ষার্থে। আরে আপনি কেন দাবি রক্ষা করবেন? নাবি বলেছেন, যে কুরাই করে, যে বহন করে, যে কুরাই করে খায়, যে নিশাদার দ্রব্য কুরাই করে খায়। আপনাকে তো আমি দেখি, আপনি যখন পথে আপনার বন্ধুর সাথে দেখা হয়, আপনি বলেন, আরে বন্ধু বসো বসো বসো, এই একটা সিগারেট দেন, দোকানদারকে অমনি 10 টাকার একটা সিগারেট আপনি অর্ডার করে দেন, অথবা পানের দোকানে গিয়ে বলেন, এই একটা ভালো জর্দা দিয়ে একটা সুন্দর করে পান দেন আমার দোস্তর জন্য, দোস্তর প্রতি এত মহাব্বত, আপনি ক্রয় করে 10 টাকা দিয়ে 20 টাকা দিয়ে ওই সিগারেট অথবা জর্দা পান ক্রয় করে খাওয়াচ্ছেন, অথবা আপনার টাকা দিয়ে খাওয়াচ্ছেন, অথচ আপনাকে
আমি বলি যে 5টা টাকা মসজিদে দান করুন, আপনাকে আমি বলি 5টা টাকা মসজিদে দান করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামারাতিন, সঙ্গী সাথী জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় ভয়াবহ জায়গা, জাহান্নাম যে কত ভয়াবহ জায়গা, যদি কখনো আলোচনার সুযোগ হয় বলবো ইনশাআল্লাহ জাহান্নামের আলোচনা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায়, জাহান্নাম বড় কঠিন ভয়াবহ জায়গা। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য খেজুরের গায়ে একটা ছাল রয়েছে, ওই খেজুরের গায়ে পাতলা একটা ছাল রয়েছে, ওই ছাল পরিমাণ হলেও তুমি দান করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, এ কথা নবী বলেছেন বুখারি মুসলিমের হাদিস দিয়ে। অথচ আপনাকে যখন বলি যে আপনি এই মসজিদে অথবা এই মাদ্রাসায় 5টা টাকা দান করেন, তখন বলেন আমার দিন খুবই চলছে, অভাব যাচ্ছে, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, হুজুর হাতে টাকা পয়সা নাই, আর ইনকাম নাই, অথচ এখান থেকে বের হয়ে গিয়ে আপনার বন্ধুকে 20 টাকা দিয়ে ব্যানসন সিগারেট কিনে খাওয়াচ্ছেন, আরো কত টাইগার স্ট্রিট বিয়ার এ জাতীয় কত কি রয়েছে আমি তো অত নাম আপনার সামনে বলতে পারবো না, আপনি বন্ধুকে জোর করে টেনে নিয়ে খাওয়াচ্ছেন, ওই শয়তান কিভাবে পাপের দিকে নিয়ে যায়, অথচ ভালো কাজ থেকে কিভাবে শয়তান আপনাকে দূরে রেখেছে, ভালো কাজে আপনি টাকা ব্যয় করতে পারেন না কিন্তু অন্যায় অশ্লীলতা পাপাচারের কাজে আপনার টাকা ঠিকই ব্যয় হয়ে যায়। সম্মানিত স্থিতি, অতএব বলছিলাম যে আপনি আপনার অর্থ উপার্জনকে কখনো অন্যায় অশ্লীল কাজে ব্যবহার করবেন না জীবনে কখনো। আপনাকে তো দেখেছি আপনি এত দাতা গো, আপনি বিড়ি সিগারেটের ব্যবসা করেন, কুড়াই বিক্রয় করেন, আবার আপনার দোকান থেকে বিড়ি খাবে না, কুড়াইও করবে না, ওর পকেটে একটা বিড়ি রয়েছে ওটাকে ধরানোর জন্য আপনার ওই দোকানের সামনে একটা কি লাইট ঝুলিয়ে রেখেছেন, ও ওই সাতকায় জারিয়া, আপনি সাতকায় জারিয়া নিচ্ছেন, আপনার একটা লাইট ঝুলানো দেখছি আপনার দোকানের সামনে, কেন ওই যারা বিড়ি সিগারেট খাবে ওরা ওখান থেকে ধরিয়ে নিয়ে চলে যাবে। আরে আপনি কি করে এমন পাপের কাজে সাহায্য সহযোগিতা করতে পারেন, অথচ আল্লাহ বলেছেন ওয়াতাআউনু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা আল্লাহ ভীতি এবং ভালো কাজে মানুষকে একে অপরের সাহায্য সহযোগিতা করো, তোমরা অন্যায় এবং পাপাচার কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো না। আপনি এত দাতা হলেন কি করে, এত মানবিক হলেন কি করে, একজন নেশাদার নেশাগ্রস্ত মানুষকে বিড়ি সিগারেট সেবন করার জন্য আপনার দোকানের সামনে আপনি লাইট ঝুলিয়ে রেখেছেন, হতেই পারে না। সম্মানিত উপস্থিতি, সময়ের দিকে তাকিয়ে আলোচনা দীর্ঘ না করে, আপনাদের ধৈর্য হারা না করে আমার আলোচনা এখানেই ঘটিয়ে নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে পবিত্র কোরআন এবং সেই হাদিসের নিকটে আত্মসমর্পণ করে যাবতীয় নিষাদার দ্রব্য অশ্লীলতা হতে নিজেদেরকে বিরত রেখে পবিত্র কোরআন এবং সেই সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। আমরা এখনও যারা এই বদ অভ্যাসের সাথে, এই বদ ব্যবসার সাথে নিজেদেরকে জুড়িয়ে রেখেছি, রুজির মালিক আল্লাহ, ফয়সালা আল্লাহর রুজি ওখান থেকে করবেন। আল্লাহ বলেছেন তোমরা আমাকে ভয় করো, আমায়াত্তাকিল্লাহ ইয়ারজুকু মিন হাইসুল, আল্লাহ বলেছেন ও বান্দা তুমি আমাকে ভয় করো, আমি তোমার জন্য রিজিকের ব্যবস্থা করবো, যা তুমি হিসাব করো না, যা তোমার মনে নেই, যা তোমার চিন্তা চেতনায় নেই, যা তুমি আশা করো না, এমন একটা সূত্র থেকে আমি আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা করবো। এই যে আজকের এখানে আপনার এখানে আমি খুতবা দিতে আসবো, আর সকালবেলা ওই নিহারি দিয়ে ওখানে ওই তন্দুর রুটি খাবো, এ কথা তো কখনো আমি জানতাম না, আমার জানাই ছিল না, অথচ আল্লাহ বলেছেন তুমি আমার পথে সময় দাও, আমাকে ভয় করো, আমি আল্লাহ দুনিয়ার মুখ থেকে তোমার জন্য সম্মানিত বৈধ রিজিকের ব্যবস্থা করে দেব, যার আশা আকাঙ্ক্ষা তুমি কখনোই করোনি। অতএব বলতে চাচ্ছিলাম আপনি অবৈধ ব্যবসা থেকে ফিরে আসুন, রুজির টেনশন করবেন না, আল্লাহ রুজির দায়িত্ব নিয়েছেন, আপনার রুজির দায়িত্ব আপনি নিতে পারেন না, এই নিষেধাজ্ঞা দ্রব্য সেবন থেকে নিজেদেরকে বিরত রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করুন, শুকর আল্লাহুম্মা।